হ্যালো প্রিন্স, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার আর মাম্মাম সকাল সকাল স্কুল চলে গেছে। তো আর আমার সুমির খুঁটিনাটি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? আশা করছি তো সবাই ভালো আছো। আর আমরা ভালো মন্দ দুটো মিশিয়েই আছি। প্রথম কথা, আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। আর হচ্ছে একটা আমাদের জন্য একটা খারাপ খবর আছে। খবরটা হচ্ছে, কালকে রাতে আমরা খবর পেলাম, মানে আমার যে বড় জ্যাঠা শ্বশুর তিনি মারা গেছেন। তো যে কারণে যাই হোক, আমাদের জন্য একটা খারাপ খবর। তো আজকের থাকতে আমাদের সব কিছু পাল্টে হচ্ছে, সমস্তটাই একদম। তো আজকে তোমাদের সামনে কি করি না করি সেটাও তোমাদের সামনে দেখাবো। আর ঘুম থেকে উঠে গেছি তো অনেকক্ষণ আগেই, 6:30 সময়। তো মাম্মামকে রেডি করি, মাম্মামের পাপা স্কুলে দিয়ে এসছে। আর আমি এখন, মাম্মাম চলে গেছে সকালের বাসি কাজ সেরে, এখন আমি খাচ্ছি মুড়ি, শুকনো মুড়ি। তো শুকনো মুড়ি আর জল খাচ্ছি। কালকে রাত্রিরে আমি কিছু খাইনি। তোমাদেরকে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি চিকেন পকোড়া বানিয়েছিলাম আর ডিমের কোচ বানিয়েছিলাম। তো সেটাই খেয়েছিলাম রাত্রিরে, আর কিছু খাইনি, শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে শুয়ে পড়েছিলাম। আর তো এই যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি, এখনও এইটুকানি রয়েছে, পুরোটাও খেতে পারিনি। তো আর এই খেয়ে সকালবেলায় খেয়ে এখন সকালবেলায় খিদে লেগেছে প্রচণ্ড পরিমাণে। তো কী খাবো এখন? শুকনো মুড়ি খাচ্ছি। আমাদের তো এখন বাইরের কোনো কিছু খাবার খাওয়াও যাবে না, আর সেরকম রান্না সেদ্ধ সেদ্ধ ছাড়া তো কিছু খাওয়া যাবে না। আজকে আমি কী করবো সেটাও তোমাদের সামনে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থেকো, আশা করছি ভালোই লাগবে। তো রোজকার একজন গৃহবধূ, তো ঘরে বসেই ভিডিও, এখন বাইরে যেহেতু বেরোচ্ছি না, তো যতটা পারছি ঘরের মধ্যে থেকে তোমাদেরকে চেষ্টা করছি, কী করছি না করছি সবটাই তুলে ধরা। তো তোমরা ভিডিওটি পুরোটা কন্টিনিউ। তো গাইস, অনেকক্ষণ পর আবার ফিরে এলাম। এখন বাজে 10:30। তো নিচে আমাদের যে নিচে কাকিমা থাকে, তো সে কাকিমার সাথে গল্প করছিলাম এতক্ষণ। গল্প টল্প করার পর, যেহেতু রান্নার চাপ নেই বেশি, তাই এখন আবার রান্না করব। আর মাম্মাকে আনতে গেছে ওর পাপা, 10:30 বাজে, তো স্কুলটা ছুটি হয়ে গেছে। তো ও আসবে, চলে আসবে, এখন আমি যাব রান্না করতে। তো
কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি উপরে। চলো, মম্মা উপরে চলে এসছে আর ওর পাপা কাজ করছে, তো চলো। মামকে চান করাবো, এখন চান করিয়ে নি, চান করানোর পর আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো তোমরা সাথে থেকো। এই যে মাম্মাম স্নান করে পুরো রেডি, কে স্নান করে দিয়েছে? তাই স্নান করে রেডি হয়ে গেছে মাম্মাম। এখন কি করছো তুমি? খেলা করছো? কি খেয়েছো? স্প্রাইট। মানে কিছুতেই খাবে না, ওকে জোর করে জল বলে গাল ধরে ওকে ঢেলে দিচ্ছি, ব্যাস। ওই এটা খেতেই চায় না মোটেই। তুমি খেলা করো, হ্যাঁ আমি স্নানটা করে নিই। কোথায় যাচ্ছ? নিচে। কার কাছে? পাপার কাছে। আচ্ছা, আবার চলে আসবে তো? আচ্ছা, বাই, গুড নাইট, সি ইউ, সুইট ড্রিম, টেক কেয়ার। হ্যালো, তো আমারও চান্দান হয়ে গেছে আর মাম্মামেরও চান হয়ে গেছে। চান্দান করে ফিরে এসেছি, এসে এখন মাম্মামকে এখন একটু বসে আছি, আর 5 থেকে 10 মিনিট পর মাম্মামকে খাওয়াবো। এই দেখো, এই হচ্ছে মাম্মাম। বাবা কত বড় ঠেকুর উঠলো। তো স্নানটা করে শরীরটা পুরো ফ্রেশ লাগছে, কিন্তু আমার নাকটা এখনও সুরসুর করা বন্ধ হয়নি। ঠান্ডা লাগলে এরকমই হয়, আর গলা দিয়ে প্রচণ্ড পরিমাণে ঝাঁজ আসছে। আর তো এখন এইভাবেই চলতে থাকবে কদিন, ঠান্ডাটা যতদিন না কমে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এখন বাজে 1:10, আর ওই 5 থেকে 10 মিনিট পর মাম্মামকে খাইয়ে দেবো, খাইয়ে ও ঘুমিয়ে পড়বে, আর তারপরে আমিও একটু পরে খেয়ে নেবো। খেয়ে নেবো, হ্যাঁ খেয়ে নেবো। তো তো খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নেবো আবার, সকালবেলায় যেহেতু আমরা উঠেছি। আর তাহলে আমরা, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নি, মাম্মামকে খাইয়ে নি, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো বাই বাই, তোমরা দেখতে থাকো। তো গাইস, গুড ইভিনিং সবাইকে। আর ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, শরীরটা খুবই খারাপ লাগছে আর প্রচণ্ড, মানে সর্দি, নাক বন্ধ হয়ে গেছিলো। লাস্টে অট্রিভিন দিয়েছি, দিয়ে তারপরে তোমাদের সামনে একটু কথা বলছি, মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো। আর দেখো চোখ মুখগুলো পুরো ফুলে গেছে। তো মাম্মামকে এখন খাওয়াতে হবে, 6:30 বাজে, ইচ্ছাই করছে না, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে, যেতেই হবে, নালে ওরও খাওয়ার সময় পার করে গেছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে ওর খাবারটা রেডি করি। দুধটাকে এখন গরম করে নেব। চা বসিয়েছি আদা দিয়ে, চা হবে তো, জলটা ফুটুক। এখানে গাজর, টমেটো, লঙ্কা, একটু আদা কুচি আর গন্ধরাজ লেবু দেওয়া আছে, এটা দিয়ে মুড়ি মাখবো। আর যেহেতু পেঁয়াজ খাওয়া যাবে না, পেঁয়াজ দেওয়া যাবে না, তো একটু ঝাল ঝাল করে মুড়ি মাখবো আর আদা চা খাবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে যে কারণে। সঙ্গে আছে আমের আচারের তেল,
চা রেডি। আর এখানেও মুড়িটা মাখবো, এর মধ্যে একটু বিট নুন দেব, তো বিট নুনটা দিয়ে দিচ্ছি। মুড়ি মাখা রেডি, তো এটাই খাবো এখন, আর সাথে গরম গরম চা। মুড়ি তো প্রিয়, চা আর মুড়িটা আমি খেয়ে নিই, আর কথাও বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, তাহলে আমি এখানে খেয়ে নিই। খেয়ে দিয়ে আর বড় করব না, এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তো তোমরাও ভালো থেকো, ততক্ষণের জন্য সুস্থ থেকো, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও ফেসবুক পেজটিকে ফলো করোনি, অবশ্যই সমীর খুঁটিনাটি পেজটিকে ফলো করে দেবে, আর সমীর খুঁটিনাটি চ্যানেলটিকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই কিন্তু পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করবে, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে সবাইকে টাটা জানাচ্ছি, ফিরে আসছি আবারও।